যিনি নিজের মিউনিসিপ্যালিটিতে জিততে পারেন না, যার জেলায় তৃণমূল কংগ্রেসটা তাঁতের ঘরের মতো ভেঙে পড়ছে, যিনি সমবায়ে জিততে পারেন না, নিজের দলকে জেতাতে পারেন না, নিজের দলে যেখানে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তিনি সেখানে এই ধরনের দিবস্বপ্ন দেখছেন। আপনারা দেখছেন আরামবাগ যুব দর্শক, এবিপিতে একেবারে বেফাঁস শান্তনু সেন। শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা বলতে গিয়ে বলে ফেলেন যে যার জেলায় তৃণমূল কংগ্রেসটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আপনারা শুনলেন, আমি কয়েকবার সেটা শোনালাম। দর্শক, এখন এটাকে আপনারা কি বলবেন? ডিসেম্বর সিন্ড্রোমে সব বেসামাল হয়ে যাচ্ছেন তারা, কি বলছি না বলছি কন্ট্রোলে নেই। শুভেন্দু জেলায় তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তিনি বলছেন, শান্তনু সেন বলছেন, তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন। হ্যাঁ দর্শক, এটা ঠিক যে বেফাঁস মন্তব্য, হয়তো ইচ্ছা করে বলেননি সেটা আমরা ধরব, কারণ এত সাহস শান্তনু সেনরা দেখাবেন মিডিয়াতে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেটা কখনো হতে পারে না। এটা মানে বলে ফেলেছেন, একটা বেফাঁস মন্তব্য, এটা আমরা ধরবই, অবশ্যই ধরব। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেফাঁস হলেও কি এটাই সত্যি হতে চলেছে দর্শক? বিশেষ করে যে বিষয়ে কথাটা বলছেন বা বলছিলেন, দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েনিংয়ের একটা বিষয়, ভিডিও দেখুন, পাশে ভিডিও দেখানো হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটা প্রোগ্রাম করেছেন, সেখানে অনেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন। তার মানে উনি যেটা বলতে চাইছিলেন ডক্টর শান্তনু সেন, বিষয়টা কিন্তু তার সঙ্গে যায়, ভিজুয়ালটা যায়, যে তিনি যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, মানে তৃণমূল ছেড়ে বিজেপিতে অনেকে যাচ্ছেন, সেই হিসাবে কিন্তু জিনিসটা ঠিক আছে, ভিজুয়ালি কিন্তু ঠিক আছে। তা সত্ত্বেও বলবো, তিনি যে এটা একেবারে ইচ্ছে করে বলেছেন সেটা নয়, মুখ দিয়ে বেরিয়ে গেছে বেফাঁস মন্তব্য। কিন্তু দর্শক, আমি দেখছি এটা দেখে অনেকেই বলছেন যে বেফাঁস মন্তব্য হতে পারে, হয়তো সচেতনভাবে বলেননি, কিন্তু যেটা বলেছেন সেটাই তো ঠিক, সেটাই তো ঠিক হতে চলেছে। বিশেষ করে কিছুদিন গেলে তো সেরকমই হবে, তৃণমূল কংগ্রেসটা একেবারে তাসের ঘরের মতোই ভেঙে পড়বে, পড়ছে যেমন উনি এখন বললেন, তার সঙ্গে ছবিটা মোটামুটি সাপোর্টই, সত্যি ভেঙে পড়ছে ছবিতে, সেটা দেখতে পাচ্ছি জয়েনিং যেটা হচ্ছে। আর সত্যি তাসের ঘরের মতো ভেঙে পড়া, এটাও কিন্তু মানে তারাও একেবারে দেখবেন চোখের সামনে, সেই দিন কিন্তু খুব বেশি দূরে নেই। এটাও দর্শক আমি দেখছি অনেকে কমেন্টে লিখছেন, যারা দলের মাথা তারাই যদি বেসামাল হয়ে পড়েন, তারাই যদি অন্যরকম হয়ে যান, পায়ের তলার মাটি যদি তাদের আলগা হয়ে যায়, তারা যদি অন্য কোনো সমস্যায় জর্জরিত হয়ে যান, তাহলে দলটা কী করে চলবে? তখন সত্যিই তো তৃণমূল কংগ্রেসটা তো তাসের ঘরের মধ্যেই তো ভেঙে পড়বে, যেটা বিজেপিও কোথাও মনে করে যে একটা সময় এমন আসবে সব বেসামাল হয়ে যাবে বিষয়টা, তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতা তারা সব নিজেদের সমস্যাতেই সব জড়িয়ে পড়বেন, তখন আর দল দেখা তাদের সময় থাকবে না, উপায় থাকবে না। তখন দেখবেন যেহেতু মাথা ইদিক উদিক হয়ে গেছে, সুতরাং তখন তো ধড় লেজ হাত পা সব ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। সুতরাং সেই জায়গা থেকে বিজেপিও, যেটা আমরা কোথাও মনে করি তাদের কথা শুনে, তারাও এটা মনে করছে বা আশা করছে। এখন সেটা তো আমরা পরে বুঝব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডক্টর শান্তনু সেন হঠাৎ এরকম বলে ফেললেন কেন, বেফাঁস কিন্তু বেরিয়ে গেল কেন? এখন শাসক দলের নেতা, যে কোনো দলের যারা উপরে নেতা হন, তাদের মুখ দিয়ে যদি একটু কিছু বের হয়ে যায় বেফাঁস কিছু, সেটা নিয়ে অনেক চর্চা শুরু হয়, খুব স্বাভাবিক। এখানেও সেটাই হচ্ছে, ডক্টর শান্তনু সেন এই কথাটা কেন বললেন, কেউ কেউ আবার তো অন্য কথা বলছেন যে কি পেছন থেকে ছুরি মারছেন, কেউ কেউ তো আবার এই দলের মধ্যে একনাথ সিন্ডে খোঁজার চেষ্টা করছেন। ফলে দর্শক, এরকম একটা কথা ডক্টর শান্তনু সেন বলে ফেলেছেন, আর এটা নিয়ে এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কাটাচেরা চলছে। আর আমি সেই জন্যই দর্শক আপনাদের সামনে আনলাম, যদি আপনাদের কিছু বলার থাকে, যারা এখনও শোনেননি দেখেননি নিশ্চয়ই আপনারা কমেন্ট করে বলবেন। তবে দর্শক, আমি আজকে একটা বিষয় দেখাবো, শুভেন্দু অধিকারী তিনি আজকে এখানে যে কথাটা বলেছেন, যেটা নিয়ে আর কি তার রিয়াকশন নেওয়ার চেষ্টা করেছিল এবিপি আনন্দ, যে শুভেন্দু অধিকারী যে এসব কথাগুলো বলছেন কী বলবেন, অ্যাকচুয়ালি কী বলেছে শুভেন্দু অধিকারী,
এই যে ডক্টর শান্তনু সেন শুভেন্দুকে টার্গেট করে যে কথাগুলো বলতে গেছিলেন, বলতে গিয়ে বেফাস বলে ফেলে বলে মানে বেফাস বলে ফেলেছেন বটে, কিন্তু বলতে গিয়েছিলেন দিবাস্বপ্ন। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী কী বলেছেন আজকে ওখানে, আমি দর্শক সেটা একটু আপনাদেরকে এক ঝলক দেখাবো শোনাবো। শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামে কী বলেছেন, জয়নী একটা প্রোগ্রাম হয়েছে এবং সেখানে কী বলেছেন পঞ্চায়েত ভোট নিয়ে, আগে শুনুন দর্শক, তারপর আমি আলোচনাতে আসছি। শিকড়টা আমার এত গভীরে, এই শিকড়ের উপড়ানো অত সহজ নয়, এটা পিসি ভাইকে জেনে রাখা দরকার। যত ছা তাই করো ততই ছা তাই হবে, চিন্তা করো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মাটি খুব শক্ত, 17টা জিপি আছে, 12টা জিপিতে প্রধান আমাদের হবে, বাকি 5টাতেও প্রধান কে হবে বিজেপির মেম্বাররা ঠিক করে দেবে, আমরা ঠিক করবো প্রধান কে হবে। আর 12টাতে সরাসরি কমলের প্রধান হবে, পদ্মের প্রধান, ঠিক আছে। 2টো পঞ্চায়েত সমিতি আমরা পাবো, 5টা জেটপির মধ্যে 3টে একেবারে সুনিশ্চিত, আর বাকি 2টোয় আমরা যেদিকে ইশারা করব সেই জেটপি জিতবে, আমরা সেই রকম মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানে কয়েকজন তোলামূল ছেড়ে চোরের পার্টি, ঘাটবাড়ির পার্টি, তোষণের পার্টি, এই পার্টিকে উৎখাত করার জন্য আজকে গীতারানী গায়েন, সহদেব মহাদেব কর বর, বিদ্যুৎ হালদার, তপন মণ্ডল, মলয় দাস, এরা শুনলেন দর্শক। আগামী পঞ্চায়েত নির্বাচনে কি হবে তার একটা কথা আজকে বলেছেন আর কি, কতগুলো পঞ্চায়েত তারা পাবেন, পঞ্চায়েত সমিতি পাবেন, সে কথা বলেছে। এবং সেই সঙ্গে জয়নিং একটা যে প্রোগ্রাম সেটাও আজকে হয়েছে, এরই একটা রিয়াকশন আর কি নেওয়ার চেষ্টা করেছিল এবিপি আনন্দ ডক্টর শান্তনু সেনের, আর সেটা বলতে গিয়ে কার্যত বেসামাল বেফাস। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।